700 বছর পর রাখি বন্ধনে পঞ্চমহাযোগ, তিন রাশির ভাগ্য উজ্জ্বল, দুহাতে আসবে টাকা। শ্রাবণ মাসের পূর্ণিমাকে রাখি পূর্ণিমা বলা হয়। বিশ্বাস করা হয় এই দিনে চাঁদের শক্তি সর্বাধিক থাকে। সেই সঙ্গে রাখি বন্ধনের আলাদা তাৎপর্য রয়েছে। এদিকে 700 বছর পর রাখি বন্ধনে পাঁচটি মহাযোগ তৈরি করেছে গ্রহগুলি। সূর্য, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি গ্রহ মিলে পঞ্চমহাযোগ তৈরি করেছে। গ্রহের এই অবস্থানে বুধাদিত্য, বাসলপতি এবং শশ, গজকেশরী এবং ভ্রাতা বৃদ্ধির যোগ তৈরি হবে। এই যোগ রাশিচক্রের উপর প্রভাব ফেলবে। কোনো কোনো রাশির জাতককে শুভ ফল ভোগ করতে হবে, আবার কোনো কোনো রাশিকে অশুভ ফল ভোগ করতে হবে। কিছু রাশির জাতক জাতিকারা এই পঞ্চমহাযোগ থেকে দারুণ উপকার পাবেন। আকস্মিক সম্পদ বা উন্নতির যোগ তৈরি হবে। চলুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলো সম্পর্কে। এই রাশির জাতকরা উপকৃত হবেন। বৃষ রাশি, ই রাশির জাতক জাতিকারা পঞ্চমহাযোগ থেকে প্রচুর উপকৃত হবেন। কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, অর্থাৎ এমন ঘটনা ঘটবে যা আপনি কখনো ভাবেননি। অবশ্যই এই উন্নয়ন ইতিবাচক হবে। কোনো আত্মীয় হঠাৎ করে অর্থ সাহায্য করতে পারে। সম্পত্তি থেকে কিছু অংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রমের প্রত্যাশিত ফল পাওয়া যেতে পারে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করুন। এছাড়া কোনো কাজে বাইরে যাওয়ার যোগও মিলবে। চাকরি প্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। মকর রাশি, এই রাশির জাতক জাতিকাদের পঞ্চমহাযোগ অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক সহায়তা পাবেন। ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত হবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস নড়ে যাবে, তাই দ্রুত কাজ শেষ হবে। প্রয়োজনে কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করুন। কুম্ভ রাশি, এই রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান ফলদায়ক হবে। এই সময়ে একটি নতুন যানবাহন বা সম্পত্তি ক্রয়ের যোগফল মিলবে। এখন পর্যন্ত যে কাজগুলো কঠিন মনে হচ্ছিল সেগুলো আপনি সম্পন্ন করবেন। কিছু নতুন মানুষের সঙ্গে দেখা হবে। এই পরিচিতি ভবিষ্যতে উপকৃত করবে। এই সময়ের মধ্যে নতুন শিল্প বা ব্যবসা শুরু করলে ফলপ্রসূ হতে পারে। বিনিয়োগের সময় বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী ঝুঁকি নিন। মকর রাশি, এই রাশির জাতক জাতিকাদের পঞ্চমহাযোগ অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক সহায়তা পাবেন। ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত হবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস নড়ে যাবে, তাই দ্রুত কাজ শেষ হবে। প্রয়োজনে কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করুন। কুম্ভ রাশি, এই রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান ফলদায়ক হবে। এই সময়ে একটি নতুন যানবাহন বা সম্পত্তি ক্রয়ের যোগফল মিলবে। এখন পর্যন্ত যে কাজগুলো কঠিন মনে হচ্ছিল সেগুলো আপনি সম্পন্ন করবেন। কিছু নতুন মানুষের সঙ্গে দেখা হবে। এই পরিচিতি ভবিষ্যতে উপকৃত করবে। এই সময়ের মধ্যে নতুন শিল্প বা ব্যবসা শুরু করলে ফলপ্রসূ হতে পারে। বিনিয়োগের সময় বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী ঝুঁকি নিন।